দেখুন এবার বাংলাদেশের বসতবাড়িতে মিয়ানমারের গুলি সতর্ক বিজিবি সীমান্তের জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের উদ্দেশ্যে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি ছুঁড়ছে এইসবগুলি গুলি বাংলাদেশের অভ্যন্তরে বসতবাড়িতে এসেও পড়ছে রবিবার সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়া হয় গোলাগুলিতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি তবে এতে বাংলাদেশ সীমান্তে বসবাসকারী নাগরিকদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে মিয়ানমারের হেলিকপ্টার তিন দফায় আকাশসীমা লঙ্ঘনের ঘটনায় বাংলাদেশের প্রতিবাদ জানানোর একদিনের মাথায় সীমান্তে এ গোলাগুলির ঘটনা ঘটেছে জিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে নাইখাংছড়ির উপজেলার ঘুমধুম সীমান্তে কয়েক রাউন্ড গুলি ছড়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপি গুলি গুলিবর্ষণের পরপরই সীমান্তে নিরাপত্তা বাড়িয়ে সতর্ক অবস্থানে রয়েছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি সূত্রের দাবি মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি জিরো পয়েন্টে অবস্থানকারী রোহিঙ্গাদের উপর গুলিবর্ষণ করলে বাংলাদেশে অভ্যন্তরে কয়েক রাউন্ড গুলি পড়ে এর মধ্যে তিন রাউন্ডগুলি তুমরুব্রুর পশ্চিমকুল এক নং ওয়ার্ডের আব্দুল করিম সওদাগরের টিনের চাল ভেদ করে ঘরে পড়ে গোলাগুলির ঘটনায় স্থানীয় বাজার ও আশেপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় ইপি চেয়ারম্যান এ কে জাহাঙ্গীর আজিজ জানান তুম্রু বাজারে গুলি এসে পড়ায় স্থানীয়রা আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে আমরা কয়েকটি গুলি উদ্ধার করে স্থানীয় বিজিবি ক্যাম্পে জমা দিয়েছি ঘুমধুম এলাকার আব্দুর রহিমও একই কথা জানান বিজিবি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ঘটনার সত্যতা স্বীকার করে বিজিবি চৌত্রিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুর হাসান বলেন স্থানীয়রা এক রাউন্ডগুলি উদ্ধার করে আমাদের ক্যাম্পে দিয়ে গেছে পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এরপর থেকে সীমান্তে বিভিন্ন পয়েন্টে বিজেপি করা অবস্থানে রয়েছে ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংক ইউ এভরিবডি